আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ক্ষমতাসীনরা ডাকাতের মতো আস্তানা গড়ে তুলছে বলছে ফখরুল। জানিয়ে দেব হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান সিপিবির। আরো জানিয়ে দেব রাজনৈতিক সমঝোতা না হলে ইসির পক্ষে একা সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। এদিকে ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের প্রসঙ্গ টানল চীন। আরো জানিয়ে দেব পোল্যান্ড সীমান্তে 180 বিদেশি ভাড়াটে নিহত হয়েছে বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বিরুদ্ধে তারই দলের সদস্যরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ক্ষমতাসীনরা ডাকাতের মতো আস্তানা গড়ে তুলেছে বলছে ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশকে এখন দুর্বৃত্তের আস্তানায় পরিণত করেছে বর্তমান সরকার। ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতদের মতো আস্তানা গড়ে তুলেছে। তিনি বলেন, সরকার অত্যন্ত যত্ন সহকারে নিজের দলের দুর্বৃত্তদের লালন পালন করে আসছে। আইন, প্রশাসন, বিচার সবকিছু সরকারের নিয়ন্ত্রণে বলে দুর্বৃত্তরা জনপদের পর জনপদে বিরোধী দল সহ সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি সহ চারদিকে যে ভয়ানক নৈরাজ্য তৈরি হয়েছে সেটির জন্য দায়ী বর্তমান আওয়ামী সরকার। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে সাধারণ মানুষের আহাজারি আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষ অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। দুঃশাসনের জাতাকালে পিষ্ট জনগণের কথা আড়ালে রাখার জন্যই সরকার নিজেদের ক্যাডারদের দিয়ে দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে। তিনি বলেন, মিথ্যাচার আর অসত্য ভাষণকে অবলম্বন করে ক্ষমতাসীনরা মনে করছে তারা চিরদিন টিকে যাবে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সারাদেশে এই অবৈধ সরকারকে প্রতিরোধ করার জন্য জনগণ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের উত্তাল প্রবাহ তাদের দিকে ধেয়ে আসছে। গণতন্ত্র ধ্বংস আইনের শাসনকে মাটি চাপা দেওয়া, মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলার জন্য আওয়ামী সরকারের বিচার এদেশের মাটিতেই হবে, যোগ করেন মির্জা ফখরুল। হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান সিপিবির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 28 মার্চ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করেছে পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কমরেড শাহ আলম বলেন, বিএনপির সমর্থন আমরা চাই না, তাদের কোমরে জোর থাকলে তারা আলাদাভাবে আন্দোলন করুক। তারাও সাম্রাজ্যবাদের পক্ষে, আমাদের যুদ্ধ সাম্রাজ্যবাদ পুঁজিবাদী সমাজের বিপক্ষে। আমরা কারো পাওয়ার গেমের হাতিয়ার হতে চাই না, আমরা নির্বাচনে যেতে চাই। আওয়ামী লীগ বিএনপির বাহিরে আমরা বিকল্প হতে চাই। বাংলাদেশের রাজনীতি আমলা ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে দাবি করে তিনি বলেন, রাজনীতি নিয়ন্ত্রণ করে আমলা ও ব্যবসায়ীদের একটি সার্কেল। এ বিশাল সার্কেল ভাঙতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। ডিজিটাল নিরাপত্তার নামে সাংবাদিকদের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে জানিয়ে কমরেড শাহ আলম বলেন, লুটেরাদের স্বার্থ হাসিলে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এখন চাইলেও সাংবাদিকরা সব কিছু প্রকাশ করতে পারেন না, আমরা যা বলছি তাও আপনারা প্রকাশ করতে পারেন না। তিনি বলেন, দেশ এখন দুই ভাগে বিভক্ত, এর মধ্যে 5 ভাগ এক পাশে আর 95 ভাগ অন্য পাশে। এই 5 ভাগ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে, অন্যদিকে 95 ভাগ বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হচ্ছে। ওই 5 ভাগ গণতন্ত্র নিয়ন্ত্রণ করে, এই অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি। রাজনৈতিক সমঝোতা না হলে ইসির পক্ষে একা সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন কমিশনের পক্ষে একা সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। রোববার বিকেলে ইসির ধারাবাহিক সংলাপের প্রথম দিনে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় সিইসি আরও বলেন, বড় দলগুলো নির্বাচনে অংশ না নিলে গ্রহণযোগ্যতায় ঘাটতি পড়ে, তবে ইসির চেষ্টা থাকবে সবাইকে আনার। অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে। আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক হয় সেই লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানান সিইসি। ইসির দায়িত্ব নেওয়ার পর রোববারে
এই সংলাপে 30 জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়, তবে তাতে উপস্থিত হয়েছেন 13 জন, বাকি 17 জন শিক্ষাবিদ সংলাপে যোগ দেননি। এদিন বিকেল 3টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলীয় সরকার বড় বাধা বলছেন কেউ কেউ, আবার বর্তমান কাঠামোর আলোকে নির্বাচন করার পক্ষেও মত এসেছে। প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া, ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার পরামর্শ এসেছে আলোচনায়। আইনের আলোকে এসব প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সিইসি। ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের প্রসঙ্গ টানল চীন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান সঠিক, এই ইস্যুতে বেইজিং এর অবস্থানও অভিন্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, দুই দেশ চাইলে সমঝোতায় সহায়তা করতে পারে চীন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার হওয়া এক সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপনের বিষয়ে কিছুই জানা নেই তা। ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে 2 মার্চ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ করে জাতিসংঘ। 35টি দেশ এই অধিবেশনে ভোটদানে বিরত থাকে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ও চীন। রোববার রাজধানীর একটি হোটেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এই ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান সঠিক উল্লেখ করে বলেন, তাদেরও অবস্থান একই, দুই দেশ চাইলে সমঝোতায় সহায়তা করতে পারে চীন, আমরা শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান চাই। এদিকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ হয়েছে, বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপন করতে যাচ্ছে চীন। এ বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না, কোনো দেশে সমরাস্ত্র কারখানা স্থাপন করেনি চীন, তবে কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে চীন সহায়তা দিয়ে থাকে। রোহিঙ্গা ইস্যুতে লি জিমিং বলেন, চীন রোহিঙ্গা সংকটের সমাধান চায়, রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি। পোল্যান্ড সীমান্তে 180 বিদেশি ভাড়াটে নিহত হয়েছে বলছে রাশিয়া। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লিভিভ অঞ্চলের ইয়োভরিভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ হামলায় 180 জন বিদেশি ভাড়াটে নিহত হয়েছে এবং বাইরের দেশগুলো থেকে সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশিনঘভ একটি ব্রিফিংয়ে বলেন, কিয়েভের সেনাবাহিনীতে যোগ দেওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবে রাশিয়া, যাকে তিনি বিদেশি ভাড়াটে বলে অবহিত করেন। রাশিয়ার পক্ষ থেকে মৃত্যুর সংখ্যা 180 বলা হলেও ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি এর আগে একটি ভিন্ন মৃত্যুর সংখ্যা প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, রুশ হামলায় 35 জন নিহত ও 134 জন আহত হয়েছেন। হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করেছেন, হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে ন্যাটোতে নিযুক্ত জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত কর্ট ভলকার বলেছেন, পোল্যান্ড সীমান্তে রুশ হামলার লক্ষণ হচ্ছে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আরও বেপরোয়া হয়ে উঠেছেন। ভলকার আরও বলেন, পুতিন জানেন এই হামলাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এর মাত্র 20 কিলোমিটার উত্তরে পোল্যান্ড, যেটি ন্যাটো সদস্য। হামলার ঘটনা পুতিনের বিপজ্জনক মানসিক অবস্থায় প্রতিফলিত করে। সূত্র আল জাজিরা। ইমরান খানের বিরুদ্ধে তারই দলের সদস্যরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারই দলের সংসদ সদস্যদের একাংশ। প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ NPLM-এর নেতা রানা এহসান আফজাল খান এমনটা দাবি করেছেন। আফজাল খান বলেছেন, বিরোধীরা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব উতরাতে পারবেন না। কারণ হিসেবে তিনি জানান, ক্ষমতাসীন দলের 26 সদস্যই সরকারের বিরুদ্ধে ভোট দিতে ইচ্ছুক। রোববার দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের আইন প্রণেতাদের একাংশ। জাহাঙ্গীর খান তারিনের নেতৃত্বাধীন এ অংশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বোজদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবেও সমর্থন দেবে। PTI নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি লিখিত আবেদনও জানিয়েছেন তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী 342 সদস্য বিশিষ্ট নিম্নকক্ষে উত্থাপিত অনাস্থা প্রস্তাব পাশের জন্য প্রয়োজন 172 ভোট।
খবরে বলা হয়, ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের যে অংশটি জাহাঙ্গীর খান তারিনকে সমর্থন করে থাকে, তারা এ অনাস্থা প্রস্তাবে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আরও বলেছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিরোধীরা যদি তার জায়গায় পাকিস্তান মুসলিম লীগ কিউ নেতা চৌধুরী পারভেজ এলাহিকে চান, তাতেও সমর্থন দেবে তারা। সূত্র বলেছে, জাহাঙ্গীর তারিনকে সমর্থনকারী পিটিআইয়ের অংশটির 8-10 জন আইন প্রণেতা জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে অনাস্থায় সমর্থন জানাবেন, আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমানের বিরুদ্ধে অনাস্থা জানাতে পারেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের 22-26 জন সদস্য। এ অংশ পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী আলিম খানকে সমর্থন দিতে রাজি নয়। এর কারণ উল্লেখ করতে গিয়ে তারা বলেন, আমরা অতীতে যখন উসমান বুজদারের বিরোধিতা করেছি তখন আলিম কোনো পক্ষে যোগ দেননি।